প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম অধ্যায়ের পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব নিয়ে আলোচনা করব। পদার্থ কি? যার ওজন আছে, জায়গা দখল করে, সেগুলোই পদার্থ। আমাদের চারপাশে অনেক ধরনের পদার্থ আছে, হাজার হাজার রকমের পদার্থ আছে। এখন পদার্থগুলো কিভাবে শ্রেণীবিন্যাস করব? অনেকভাবে শ্রেণীবিন্যাস করা যায়। এখন একটা শ্রেণীবিন্যাস হচ্ছে পদার্থের অবস্থার উপর। পদার্থের কয়টা অবস্থা? পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। যেমন পানি ক্ষেত্রে বরফ হচ্ছে পানি কঠিন অবস্থা, তরল, তরল অবস্থা পানি হচ্ছে তরল অবস্থা, আর বাষ্প হচ্ছে বায়বীয় অবস্থা। এই অবস্থার উপর ভিত্তি করেও পদার্থকে শ্রেণীবিন্যাস করা যায়। আর যেই যেগুলো কঠিন পদার্থ, সেগুলো বৈশিষ্ট্য কি? সেগুলো হচ্ছে একটু শক্ত বা ধীর হয়, তারপরে হচ্ছে যার নির্দিষ্ট আকার বা আকৃতি আছে, নির্দিষ্ট আয়তন আছে, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। আর তরল পদার্থ কোনগুলো? তরল পদার্থ হচ্ছে যেই পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই কিন্তু আয়তন আছে। যে পদার্থের যেমন ধরো পানি, পানিকে আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের আকৃতি ধারণ করে কিন্তু একটা নির্দিষ্ট আয়তন আছে। যেমন আমরা পানি কিনতে গেলে 1 লিটার বলি, এই 1 লিটার এটা হচ্ছে পানির একটা আয়তন। তাহলে পানির তরল পথে নির্দিষ্ট আয়তন আছে। আর বায়বীয় পথ হচ্ছে কি? যেগুলো কোনো আকার বা আকৃতি নেই আর কোনো আয়তনও নেই। যেমন ধরো সিলিন্ডারে যদি গ্যাস রাখি, বড় সিলিন্ডার হলে পুরাটা সিলিন্ডার, যত বড় সিলিন্ডার ততটা সম্পূর্ণ গ্যাসটা পূর্ণ হয়ে যাবে। আর ওই পরিমাণ গ্যাসটা যদি আরেকটু ছোট সিলিন্ডারে ভরা হয় তাহলে ওই ওখানেই জায়গাটা দখল করে। তার মানে এটা নির্দিষ্ট আকার আকৃতি বা আয়তন নেই, সেগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। এখন মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ। যেমন হচ্ছে লোহা, লোহাকে যদি আমি ভাঙি তাহলে লোহায় পাওয়া যাবে, অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। যেমন ধরো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামকে ভাঙলে অ্যালুমিনিয়ামই পাওয়া যাবে। স্বর্ণ, রৌপ্য, এগুলো যদি আসল হয় তাহলে এগুলোকে ভাঙলে তাহলে ওই পদার্থ ভিন্ন অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ। এখন মৌলিক পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু। ধাতুগুলোর বৈশিষ্ট্য, ধাতুগুলোর বৈশিষ্ট্য দেখো, সাধারণত ধাতুগুলো কী করে? চকচক করে। সাধারণত বলছি এই জন্য কারণ অনেকগুলো চকচক নাও করতে পারে। তারপর হচ্ছে শক্ত কিছু দিয়ে আঘাত করলে ধাতুগুলো, বেশিরভাগ ধাতুই কী করে? ঝনঝন শব্দ হয়। তারপর বেশিরভাগ ধাতুই তাপ পরিবহন করে, আর তাপ ও বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এগুলো হচ্ছে ধাতুগুলোর বৈশিষ্ট্য। এখন যে পদার্থগুলোর মধ্যে, যে মৌলিক পদার্থের মধ্যে ধাতুর এই বৈশিষ্ট্য নেই, সেগুলো হচ্ছে অধাতু। এখন ধাতুর যে তাপ পরিবহন ক্ষমতা আছে সেটা আমরা এই পরিবহনের ক্ষমতা আছে এবং তাপ পরিবহনের যে একটা ভিন্নতা আছে তাপ পরিবহনে, সেটা আমরা এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। এখানে আমি কিছু বিকারের মধ্যে কিছু পানি নিলাম, তাপ দিলাম। এখন তিন রকমের পদার্থ নিলাম, একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চামচ, একটা হচ্ছে কাচের চামচ, একটা হচ্ছে প্লাস্টিকের চামচ। এখন এখানে মোমটিকে একটু গলিয়ে এখানে দিয়ে চাপ দিয়ে চামচের সাথে লাগিয়ে দিব, এখানেও চামচের সাথে লাগিয়ে দিব, আর এখানেও চামচের সাথে চাপ। মোমটা যখন একটু নরম থাকবে তখনই আমরা তিনটা 1 টাকার অথবা 5 টাকার মধ্যে আমরা এখানে মোমের সাথে লাগিয়ে দিব, সব লাগে মতো। মোমটা যখন নরম থাকবে তখন চাপ দিয়ে লাগিয়ে দিব। এখন পানি যখন তাপের সাহায্যে পানিটা যখন একটু গরম হবে তখন দেখব যে এই চামচটা
প্রথমে গরম হয়ে মোমটা গলে এই মুদ্রাটা নিচে পড়ে গেছে। একটু পরে ক্রমান্বয়ে এটার ক্ষেত্রে একই ঘটনা হবে, এটা আরো অনেক পরে হবে। তাহলে এই যে পাত্রের মধ্যে এই যে অ্যালুমিনিয়ামের পানি মধ্যে গরমটা ছিল, এই গরমটা এখান থেকে এখানে পৌঁছলো, তার মানে এই অ্যালুমিনিয়ামের চামচটা, তা অ্যালুমিনিয়াম হচ্ছে তার পরিবাহী। তারপরে হচ্ছে কাঁচ, কাঁচ একটু অ্যালুমিনিয়ামের চেয়ে একটু কম পরিবাহী, আর প্লাস্টিক এর চেয়ে অনেক কম, তাপ পরিবহন ক্ষমতা কম। তাহলে এই পরীক্ষার মধ্যে জানলাম যে ধাতু তাপ পরিবহন ক্ষমতা এবং বিভিন্ন ধাতুর মধ্যে তাপ পরিবহনের মধ্যে পার্থক্যটা আমরা এভাবে জানলাম। আজকে এটুকুই, তোমাদের একটা বাড়ির কাজ আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে।